ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম এবং আমাদের আজকের বইটি আরেকটি কবিতার বই বইটির নাম কফির নামটি আইরিশ বইটি লিখেছেন শ্রীজাত বর্তমান সময়ে যে সকল কবিরা রয়েছেন তাদের মাঝে শ্রীজাত আমার অন্যতম প্রিয় একজন কবি এবং শ্রীজাতের এই বইটি আমি কয়েক বছর আগে কিনেছিলাম এবং পড়েছিলাম তো যে আমরা ঘরের বর্তমান সময়ে ভেতরে অবস্থান করছি পাশাপাশি যে সুন্দর বৃষ্টি হচ্ছে অনেক ক্ষেত্রে তো আমার কাছে মনে হলো যে এই বইটি আরেকবার পড়ি এবং সেই চিন্তা থেকেই আসলে এই বইটি আমি আরেকবার পড়লাম এবং ভাবলাম যে এটি নিয়ে একটি কবিতা আবৃত্তির মতো করে পর্ব আপনাদের সাথে করি তো সেই জন্যই আজকের পর্বটি একটি আবৃতি পর্ব যারা আবৃত্তি শুনতে পছন্দ করেন না তাদের জন্য এই পর্বটি নয় কফির নামটি আইরিশ বইটি আনন্দ পাবলিশার্সের একটি বই বইটি খুবই ছোট একটি বই এবং বইটির গায়ের দাম একশো রুপি বইটিতে মোট তিনটি আলাদা আলাদা অংশ রয়েছে যার প্রথম অংশের নাম ইচ্ছে মতো পদ্ম এবং দ্বিতীয় অংশটির নাম কফির নামটি আইরিশ এবং তৃতীয় অংশটির নাম বাংলা বারো মাস আমি এই কবিতার বই পড়ার সময় আমার পছন্দের কবিতাগুলো মার্ক করে রাখি এখানে যদিও আমি সবগুলো মার্ক করা কবিতা পড়ব না কিন্তু আমার বেশ কিছু প্রিয় কবিতা এই বই থেকে আমি হচ্ছে পড়ে শোনাব এবং প্রথমেই এই বইয়ের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা বলতে পারেন কারণ এই কবিতাটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে সেই কবিতাটি আমি শুরু করছি ডিপ্রেশন ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ বৃষ্টি এলো সঙ্গে কফি এক দু কাপ নামছে বিকেল অল্প ভিজে রাস্তাঘাট ছাতার নিচে মিয়ে গেল পাপড়ি চাপ বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে কেন যে আজ হিংসে হলো তাই দেখে দেখতে গিয়ে সন্ধে হলো জানলাতে। আগের মতো মেঘ করেছে কান্না নেই কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ যদিও আমরা এখন অনেকেই বাধ্য হয়ে ঘরের ভেতর বন্দি অবস্থায় আছি কিন্তু আমরা আশা করব যে কেউই আপনারা ডিপ্রেশনে পড়বেন না অন্তত জানালা দিয়ে বাইরে তাকালেও আপনাদের মন ভালো হবে সেই কামনাই করছি বই থেকে বাকি কবিতাগুলো পড়ি মেঘ করে এলো মেঘ করে এলো দেশের মতো মন খারাপেরও খরচ কত বৃষ্টি ধারা বাতাসে কিসের মিশেল দিলে কিছুটা দুপুর স্লিপিং পিলে তন্দ্রাহারা দেশ মানেনি সারে ম পনিসা অথচ বিদেশ দিয়েছে ভিসা দু তিন মাসে মন খারাপেরও হিসেব কত লুকিয়েছে মুখ মেঘের মতো উপন্যাসে হোটেলের ঠিক সামনে নদী ছায়া পড়ে আছে সমস্ত দিন সহজ জলে চোখে নেমে আসে মাথার পোকা কোথাও খুলেছে চায়ের দোকান মফসলে মেঘ করে এলো এখানে কেমন এমন দুপুরে স্বয়ং শ্যাম ঘুমের দিকে রঙা সুরে মেঘলা দোহা একা দূরে বসে বর্ষা পোহাই জনান্তিকে এখন যদিও আমরা জনান্তিকে আসলে জানালা দিয়ে বৃষ্টি দেখা ছাড়া আমাদের উপায় নেই তো পরের কবিতায় যাচ্ছি মোমবাতিদের মন হাত ধরেছি অন্ধকারে ছাড়তে কতক্ষণ হয়তো আমার আঙুল জানে মোমবাতিদের মন পর্দা ওড়ায় বৃষ্টি হাওয়া ছাদে মাদুর পাতি দূরে কোথাও আশার গলায় কাচেরই ছাড় সঙ্গে মুড়ি জোছনা মাখা কাঁচা লঙ্কা ঘ্রাণে মোমবাতি মন কিছুটা আমার আঙুল যান বেশিরভাগই স্পর্শকাতর কিন্তু স্মৃতিহীনা রইল ছাদে মাদুর পাতা আমি তো বসছি না পরের কবিতা ইচ্ছে মতো পদ্ম মেঘ করেছে বেশ করেছে বৃষ্টি ধুয়ে দিক মিনিবাসের চাকার তলায় থ্যাতলানো লিরিক রেলিং ভেঙে উপচে আসুক খুবসে আসুক জল ঠান্ডা হাওয়া ঝাপটা মারে আড্ডা দিবি চল আড্ডা কোথায় একলা পকেট ভরা হাত কুড়িয়ে রাখা কাগজ দিয়ে বানানো সম্রাট মেঘ করেছে বেশ করেছে বৃষ্টি হয়ে যাক সন্ধে হলে উড়িয়ে দেব। ক্লান্ত ভেজা কাক কোথায় যাবে ফিরবে কিনা খোঁজ নেব না আর অনেকগুলো বর্ষা ভেঙে এই বুঝেছি সার সহজ ছিল রাস্তা তবু লিখি যায় এই কবিতাটি পড়তে গিয়ে এইমাত্র এই মাত্র পড়তে গিয়ে আমার আরেকটা জিনিস মনে হলো আমার পরিচিত একজন জুনিয়র সে হচ্ছে আর কি মূলত আমাকে আইডিয়া দিচ্ছিল যে আমরা যারা অনেকে অনেক সময় আড্ডা দিতাম তারা এখন আসলে অনলাইনে আড্ডাটা দিতে পারি কি না সে কোনো একটা ভিডিওতে দেখেছে যে বিদেশের কোনো একটা রিসার্চ গ্রুপ তারা এর আগে যখন একসাথে চা খাওয়ার সময় হতো এখনও সেই সময়ই তারা একসাথে সবাই ভিডিও কল করে এরপর একসাথে চা খায় তো হয়তো আমরা এরকম অনেক কিছুই বের করতে পারি আড্ডা দেওয়ার জন্য আচ্ছা এর পরের কবিতা ছল নজর মেঘে ঢাকা অঝোর শ্যাম শ্রাবণ বাড়িধারা ট্রাফিক জ্যাম মেজাজি অটোওয়ালা ভেজা জিরাফ কোথায় ধোয়া তোলে চায়ের কাপ পুরো চা খেতে হবে কুরো সাওয়ার বৃষ্টি মনে পড়ে থামে না আর এগোনো ভালো আজ যে কোনো দিক বাতাসে দোল খায় জলের চিক একাশে ঘুরে মরে ফ্যাকাশে দিন পাথরে মাথা রাখে বোতলে জিন পেরেকে গাথা হাত ছেড়ে কে যায় না এলে থাকে রোদ এলে ভেজায় শহরে নেমে এসো বহরে জল মানুষ খুঁজে ফেরে চায়ের ছল এখন এই দেখা সাক্ষাৎহীন দিনে হয়তো আসলেই মানুষ চায়ের ছল খুঁজে ফিরছে কে জানে তো এই বইটির নাম কফির নামটি আইরিশ এবং কফি সংক্রান্ত অনেকগুলো কবিতা এই বইতে রয়েছে তার কিছু আমি পড়ে শোনালাম শেষ করছি একটি কফির কবিতা দিয়েই কফি শপের ভেতর সারশিতে জল বেশ কফোটা নাম মোছা নাম লেখা চিকচিকে পিচ রাস্তা দিয়ে ক্লান্ত ডবল ডেকার কফি শপের ভেতর এখন কয়েকটা লোক মোটে অল্প ভেজা গল্পগুলো শুকোয় ওভার কোটে বাইরে আমার ঝাপসা শহর শীতের মাঝামাঝি এক পশলা বৃষ্টি ঘিরে কুয়াশা কার সাজে একলা টেবিল একলা চেয়ার মেঘলা চিনির দানা এ মরসুমেও হাতের মাপে পাবনা দস্তানা দুহাত ঘষে ফুঁ দিয়েছি গরম হবার বালাই ইচ্ছে করে স্মৃতির ওপর ডবল ডেকার চালাই অসময়ের বৃষ্টিকে আজ কাটাতে পারছি না বাদামি আর তপ্ত ফেনায় উপচে উঠুক কিনার কি ঠান্ডা কি ঠান্ডা তুমি আমার কাছে এসো বর্ষা শীতের এই দুপুরে ফুটন্ত এসপ্রেসো আশা করি আপনারা চা পছন্দ করেন কিংবা কফি পছন্দ করেন কবিতাগুলো হয়তো আবৃত্তি ভালো লেগে থাকবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে সবাইকে ধন্যবাদ